আসসালামু আলাইকুম। আপনারা জানেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের উত্তর দরবারের একজন বরিষ্ঠ নেতা নুরুল ইসলাম সুজন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের রংপুরের চালু হবে সেটা কোথাকে বলে দেন। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং রংপুরের সর্বস্তরের আমাদের ভাইরা, আমি মূলত আপনারা জানেন যে প্রায় মাস দুয়েক আগে আমি এই রংপুর স্টেশনে পরিদর্শন এসেছিলাম এবং সেদিনও আপনারা অনেকগুলো দাবি পেয়েছিলেন এবং দীর্ঘদিন থেকে এ দাবিগুলো আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনারা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় বিভিন্ন জনসভায় রংপুরের মানুষকে রেল ব্যবস্থার উন্নয়নের জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতিগুলো আমরা একে একে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে রংপুর একটি ডিভিশনাল শহর এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ডিভিশনাল শহরে একাধিক ট্রেনের যোগাযোগ ব্যবস্থা আমাদের আছে, কিন্তু কেবলমাত্র একমাত্র রংপুর ডিভিশন যেখানে মাত্র একটি ট্রেন ঢাকার সঙ্গে সেটা যোগাযোগ ছিল এবং সেই ট্রেনটিও খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছিল। এর বগি এবং বিভিন্ন সময় এটি অকেজো হয়ে যাওয়া এবং আরেকটি ট্রেন লালমনিরহাট এক্সপ্রেস যেটা ঢাকার সঙ্গে আন্তনগর ট্রেন সেটিও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল এবং আমাদের যে শিডিউল বিপর্যয় এগুলো প্রায় অহরহ, বিশেষ করে আমাদের জাতীয় দিবসগুলিতে ঈদে, তারপর দুই ঈদে, তারপরে বিভিন্ন সময় এই এই আমরা এই একটা বিপদকর অবস্থা পড়তাম। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 50টি ব্রডগেজ ট্রেন কোচ এবং 200টি মিটার গেজ কোচ আমরা ইন্দোনেশিয়া থেকে আমরা আমদানি করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। তারই ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে 50টি ব্রডগেজ ট্রেন বগি আমরা পেয়েছি, সেটা দিয়ে আমরা 3টি ট্রেন সবগুলো পশ্চিমাঞ্চলে, অর্থাৎ ব্রডগেজ শুধু পশ্চিমাঞ্চলেই আছে, সেটা হলো একটি পঞ্চগড় এক্সপ্রেস, একটি আমরা দিয়েছি বনলতা যেটা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, আরেকটা দিয়েছি আমরা বেনাপুর। এই 3টে ট্রেন আমরা দিয়েছি। আমরা ইতিমধ্যেই আরও 50টা বগি আমরা মিটার গেজ পেয়েছি, আরও 150টি আমাদের পাইপলাইনে আছে, এগুলো আমরা আগামী জুন মাসের মধ্যে সবগুলি আমরা পেয়ে যাব। প্রাথমিক অবস্থায় যে দুর্বল দিক আমাদের এই
লালমনিহাট ডিভিশনের রংপুর এবং লালমনিহাট এক্সপ্রেস ট্রেন দুটি, এ দুটি আমরা নূতন বগি দিয়ে আমরা এটা পুরো চেঞ্জ করতেছি। অর্থাৎ রংপুর এক্সপ্রেস যেটা এবং লালমনিহাট এক্সপ্রেসটি। আরে কি আপনারা জানেন যে কুড়িগ্রামের সঙ্গে আমাদের সরাসরি ঢাকার সঙ্গে রেল যোগাযোগ নেই, যে কারণে রংপুরের লোকের চাহিদার সঙ্গে আমরা যেমন রাজশাহীর সঙ্গে বর্ণনাটাকে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করেছি, মূলত রংপুর এই এই রংপুরকে কেন্দ্র করেই আরেকটি ট্রেন আমরা দিচ্ছি। যদিও এটা কুড়িগ্রাম থেকে এটা শুধু 7:20 ছাড়বে, এখানে 8:20 রংপুর থেকে এটা ঢাকা ছাড়বে সকালের দিকে। তাহলে সকাল এবং বিকাল এই যে দুইটি ট্রেনের দাবি ছিল দীর্ঘদিনের রংপুরে, সেই দাবিটি পূরণ হচ্ছে। এবং এটি আপনার কুড়িগ্রামে 7:10 ছাড়বে। এবং এই ট্রেনটির নাম মাননীয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে আমাকে বলেছেন যে এটি যেমন রংপুর এক্সপ্রেস, লালমনিহাট এক্সপ্রেস, তেমনি এটা কুড়িগ্রাম এক্সপ্রেস বললেই ভালো হয়। এবং এই ট্রেনটি ওখানে 7:20, এখানে 8:20। এবং এই দিয়ে বদরগঞ্জ দিয়ে যেমন রংপুর এক্সপ্রেস যেটা যায়, এটা হলো গাইবান্ধা দিয়ে এটা কাউনিয়া হয়ে যায়, কিন্তু এই ট্রেনটি আমরা বদরগঞ্জ দিয়ে পার্বতীপুর হয়ে এরপরে আপনার জয়পুরহাট, এরপরে আপনার সান্তাহাট, তারপরে আপনার নাটোর হয়ে সরাসরি ঢাকা। সীমিত স্টেশন, অর্থাৎ 6টি স্টেশন মতো স্টপেজ থাকবে। কুড়িগ্রামে ছাড়বেন, তারপর স্টেশন হলো এই রংপুর, রংপুর থেকে বদরগঞ্জ, বদরগঞ্জ থেকে পার্বতীপুর, এরপরে হলো জয়পুরহাট, সান্তাহাট, নাটোর, এই হবে স্টপেজ। আমরা আশা করছি এটা এটা নূতন, সম্পূর্ণ নূতন কোচ এবং নূতন। এখানে এই যে পায়খানা প্রস্তাব করে মানুষ রাস্তা ঠেলে দেয় লাইনের উপরে, এইটাতে কিন্তু সেই ব্যবস্থা নাই, আমরা ওইটা কিন্তু ধরে রাখবো। আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি যাতে রাস্তার উপরে কোনো দূষণ তৈরি না করে। আর এইগুলো কিন্তু আপনাদের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু যত্নবান হইতে হবে। আর আমরা জানেন যে আমাদের ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ একমাত্র বঙ্গবন্ধু ব্রিজ, আর কোনো ব্রিজ নাই। তাতে এই একটা ব্রিজ দিয়ে আর এই ট্রেন আর আর পরবর্তীকালে আমরা নূতন কোনো ট্রেন আর এই পশ্চিমাঞ্চল দিতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমাদের নূতন আরেকটি রেল সেতু না হচ্ছে। আশা করছি জানুয়ারি মাসে বর্তমানে যে আমাদের বঙ্গবন্ধু সেতু আছে, এটির পাশে বঙ্গবন্ধু আরেকটি রেল সেতু হচ্ছে। এটি হলো ডাবল লাইন হবে, ডুয়েল গেজ হবে। আর সাংবাদিক ভাই যারা প্রশ্ন করেছিলেন যে ডুয়েল গেজ, ডাবল গেজ, ডাবল লাইন, এটি ইতিমধ্যে আমরা প্রকল্প গ্রহণ করেছি। পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত ডুয়েল গেজের কাজ আমরা খুব অল্প দিনের মধ্যে শুরু করব। আচ্ছা, আর একটা জটিলতা, ট্রেন যাতায়াত করবে এ ধরনের কোনো উদ্যোগ আপনার মন্ত্রণালয় আপনি গ্রহণ করেছেন? আপনারা দেখেন যে ইনফরমেশনটা আপনি বললেন, এটা এটা সঠিক ইনফরমেশন, আপনার ভিত্তিতে এই কথাটি হলো না। রেল কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে দেখেন, ঢাকা থেকে যে এখন এই যে আমাদের রাস্তা যেটা হয়েছে, এই দেশ স্বাধীনের পরে যতটুকু রাস্তা ছিল ওই রাস্তা কি আছে এখন? না, নাই। কয়টা গাড়ি একসঙ্গে যেতে পারে এখন? রেল লাইন পরিবর্তন হয়নি। রেল লাইন, এই যে আপনার মুক্তিযুদ্ধের সময় যে রেল লাইন দেখেছেন, এই একটাতে এই যে দুইটা লাইন হয়েছে, লাইন দুইটা হয়েছে নাকি? একটাই তো আছে। তো রেল তো চালাইতে গেলে তো লাইনের উপরে চালাইতে হবে আমাকে। এখন সমস্ত ট্রেন এক লাইনের উপর দিয়ে টঙ্গি পর্যন্ত যাচ্ছে, একটা মাত্র লাইন। যত ট্রেনের সংখ্যা বাড়াবো তত ট্রেন দেরি হবে, জ্যাম বাড়বে। জ্যাম দূরীকরণের প্রকল্প, দূরীকরণের জন্য ইতিমধ্যেই আমরা ডাবল লাইনের প্রকল্প গ্রহণ করেছি। এবং এইটি ততদিন ডাবল লাইন তৈরি না হচ্ছে, ততদিন কিন্তু যে কথাটি আপনি বললেন, এই ভোগান্তি থেকে আমরা মুক্ত হইতে পারবো না। ভালো ট্রেন হয়তো পাবেন, কিন্তু আপনার এই যে দেরি, যেটা এই শিডিউল কিন্তু আমরা ধরে রাখতে পারবো না, এটা বিপর্যয়। যত বেশি ট্রেন বাড়াবো তত বেশি আমাদের, তবে এখন টাইমটা আমাদের বাড়িয়ে নিতে হবে। আপনি এই যতদিন পর্যন্ত আমরা
ডাবল লাইনের চলাচলের ব্যবস্থা করতে না পারছি ততদিন পর্যন্ত এই দেরিতে হবে। আচ্ছা আর একটা জিনিস, সেটি আপনি বললেন বঙ্গবন্ধু সেতুর পাশে আর একটি সেতু, বঙ্গবন্ধু সেতু হচ্ছে ডাবল লাইন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত আমরা ডাবল লাইনের প্রকল্প নিয়েছি, এটা তো বাস্তবায়ন হইতে হবে। যতদিন বাস্তবায়ন না হচ্ছে, যেমন ব্রিজটা আমরা 23 সাল নাগাদ আমরা আশা করছি এটা শেষ হবে, জানুয়ারি থেকে এটা কাজ শুরু হবে, কাজেই এই এই কাজগুলি শেষ না হওয়া পর্যন্ত এবং সরাসরি বঙ্গবন্ধু ব্রিজ পার হওয়ার পরে আপনার সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি আমরা একটা রেল লাইন, এটাই অঞ্চলের দাবি, এটা এটা আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। এইটাও যদি হয়ে যায় তাহলে রংপুরের সঙ্গে ঢাকার যে রেল যোগাযোগের যে দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে আসবে, তাহলে অনেক কমে আসবে। এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, তাহলে আপনারা ধৈর্য ধরুন, আগামী 16 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে কুড়িগ্রাম এক্সপ্রেস এবং লালমনিহাট নূতন ট্রেন এবং রংপুর এক্সপ্রেস নূতন ট্রেন এই তিনটা ট্রেনের শুভ উদ্বোধন করবেন। খুব অল্প দিনের মধ্যে আমাদের একটু ফেয়ার কিন্তু বাড়াইতে হবে, কারণ না হলে কিন্তু আমরা ট্রেনে আমরা সার্ভিস চাবো, ট্রেনের আমরা সুবিধা চাবো, যে ট্রেন কিনতে তো পয়সা লাগে, পয়সা তো তোমাকে দিবা হবে, তাই না? যত কম বেশি আমরা গরিব মানুষের ভাড়া যত কম বাড়িয়ে আমরা তাদেরকে সুবিধা দিতে পারি সেইটা আমরা চেষ্টা করবো। রেলে কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা কম, সমস্ত ভালো কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, উন্নয়ন বলেন, লোকবল নিয়োগ বলেন, আমাদের সিগন্যালিং ব্যবস্থা বলেন, আমাদের আচার ব্যবহার বলেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সব কিছু রেলের আমরা উন্নয়নের জন্য সমস্ত কর্মসূচি নিয়েছি। রংপুরের এই স্টেশনটা যেহেতু আপনি বললেন পরিচ্ছন্ন সংস্কারের, এই রংপুরের এই স্টেশনটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এর কিন্তু কোনো সংস্কার লাগেনি, আধুনিক কোনো সংস্কার, টাইলস থেকে আরম্ভ করে যাত্রীদের সুযোগ সুবিধা এটা বাড়বে কিনা, এটা বিভাগীয় স্টেশন, এটা এটা বিভাগীয় স্টেশন, আগামী দিনে যাতে 100 বছর পরে যাতে স্টেশন মনে হবে যে এটা তখনও আধুনিক, এই ধরনের স্টেশন করা হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং অল্প সময়ের মধ্যে এর সুবিধা আমাদের দেশের জনগণ পাবে। স্যার ছোট্ট একটা প্রশ্ন, রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিম অঞ্চলের মধ্যে বৈষম্য রয়েছে, এই বৈষম্য আসলে আমাদের মানে ওই কতগুলো কথা বললে খুব ভালো লাগে, হ্যাঁ, কাজেই আমরা পূর্বাঞ্চল উত্তরাঞ্চল বলে কোনো কথা নেই, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের জন্য কাজ করছেন, 16 কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন, কাজেই আমরা উন্নয়নগুলো করছি একটি সমন্বিত এবং তাদের দেশের সুযোগ সুবিধা যুগোপযোগী এবং সমন্বিত যাতে উন্নয়ন এবং এর সরকারের যে সেবা এটা সকল মানুষ যাতে পায় সেই চিন্তা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আপনারা রাজনীতি ওদেশ।